হ্যালো ফ্রেন্ডস আমি সৌরভ আছি আপনাদের সাথে আজকে আজকে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা গুগল ক্রোম বা ইউসি ব্রাউজার অথবা মজিলা ফায়ার ইত্যাদি ব্রাউজারে যে যে কোনো সাইট থেকে প্লে সাউন্ডগুলো হয় সেগুলো থেকে কিভাবে মুক্ত হবে এর মানে একটা বোঝায় যে আমি যখন দিই বাই চান্স গ্লু গুগল ক্রোম গুগল ক্রোমটাকে যখন ফেসবুক চালাবো অনেক সময় আমার মেসেজ আসলে বা নোটিফিকেশান আসলে একটা সাউন্ড দেখা দেয় আপনারা কিছুক্ষণ বুঝতে পারবেন এই যে দেখুন বুঝতে পারছেন অলরেডি আপনারা বুঝে গেছেন এই ধরনের সাউন্ড হয় এই ধরনের সাউন্ড অনেক সময় একটা বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করে আমরা চাই না যে এই সাউন্ডটা হোক অনেক সময় বেশিরভাগ সময় আমরা চাই আমাদের সাউন্ডটা দরকার হয় না কারণ আমরা যেহেতু ল্যাপটপ ইউজ করছি সেই জন্য সাউন্ডটা আমাদের না হলেও চলবে এখন আমরা দেখে নিয়ে যাক এটাকে কীভাবে বন্ধ করব তো এটার জন্য প্রথমে একটা নিউ ট্যাব নিব অথবা আপনারা গুগল ক্রোমটাকে জাস্ট ওপেন করবেন তাহলে এরকম একটা ইন্টারফেস অবশ্যই আসবে এখন এরপরে কি করতে হবে ডান ওপরে কোনায় থ্রি ডট যে অপশনটা আছে এইখানে আমরা ক্লিক করব তারপর নিচে একটু নেমে সেটিং অপশনটা পেয়ে যাব তাহলে সেটিং এ ক্লিক করে দেই হ্যাঁ সেটিংটা চলে এসেছে এখন আমরা কি করব লিংক পারে চলে যাব উপরে লিংক পার এখানে গিয়ে যে সেটিংস আছে এর পরে একটা স্ল্যাশ দিয়ে কন্টেন্ট লিখ কন্টেন্ট ওকে কন্টেন্ট লেখার পর আমরা ইন্টারপ্রেস করলে এরকম একটা সাইট চলে আসবে তো এই জায়গাটাই আমি একটু নিচে নামলে পেয়ে যাবো সাউন্ডের অপশন এই যে দেখুন সাউন্ড তো এখানে সাউন্ডের সাউন্ড ক্লিক করলে আমরা এই জায়গাটা চলে আসবো এখন এখানে শুরুতে অ্যালাউ সাইটস টু প্লে সাউন্ড এটা অর্থ হলো আমরা যদি যে কোনো সাইটে যাই বা যখন যে সাইটে যাবো সেই সাইট থেকে কোনো একটা কিছু প্লে হলে সেটা সাউন্ড আসবে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার বিভিন্ন কিছু হচ্ছে এবং সাউন্ড গুলো চলে আসছে কোনো আমার ফেসবুক বাড়িতে যদি আমি ফেসবুকেও ঢুকি ফেসবুকে যদি কোনো নোটিফিকেশন আসে বা কেউ আমাকে মেসেজ দেয় তাও সে এটার জন্য একটা সাউন্ড তৈরি হচ্ছে তো আমি এটা চাই না তো এখানে জাস্ট সিম্পলি এটাকে আমরা ডিজেবল করে দেবো তাহলে এরপর থেকে আমাদের আর কোনো সাউন্ড আসবে না এই দেখুন আমি যদি এটাকে অফ করে দিই তারপরে আমার এখানে কোনো ধরনের সাউন্ড আসবে না আমার মেসেজ আসুক বা নোটিফিকেশন আসুক আমার কোনো ধরনের সাউন্ড হবে না এই যে দেখতে পেলেন আপনারা যে আমার এখানে একটা মেসেজ আসলো কিন্তু কোনো সাউন্ড হলো না ওকে ডিয়ার ফ্রেন্ডস তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার নিজে নিজে ট্রাই করে দেখুন আর যদি কোনো সমস্যা হয় বা আপনারা অন্য কোনো কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত